সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে চাঙ্গা বিএনপি তৃণমূল বিভেদ ভুলে আত্মত্যাগের মানসিকতায় রাজপথে নেতাকর্মীরা। এই সরকার পতন না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে, সেটা 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, এটা তীব্র থেকে তীব্রতর হবে। মানুষের সম্পৃক্ততা দেখে নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা বেশি পাচ্ছে। আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগের। গণতান্ত্রিক পথে হাঁটেন, গণতান্ত্রিক ভাষা ব্যবহার করেন, স্বাধীনতা বজায় রাখেন, আমরা আপনাদেরকে এই কর্মসূচিতে কোনো রকম বাধা দেই নাই, দেব না। সরকার তাদেরকে সমাবেশে বাধা তো দেয়নি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। কমফোর্টেবল না থাকলে বাচ্চা কাঁদবে, তাই বাচ্চাকে পরান ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান ডাইপার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একাকারের সেনা সমর্থিত সরকারের মতো আবারও ডক্টর ইউনুসকে মহানায়ক বানানোর চেষ্টা, বিভিন্ন মাধ্যমে দুর্নীতির অভিযোগ চাপা দেওয়ার পায়তারি মার্কিন একটি গোষ্ঠীর। জীবন চলে যাওয়া একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়া, ফেরা হলো না স্বজনদের কাছে। রাজধানী দুনিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি। নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে 2 কলেজ ছাত্রীর মৃত্যু। মালয়েশিয়ার শ্রম বাজারে আবারও 5 লাখ কর্মী পাঠানোর সুযোগ বাংলাদেশের, শর্তে বেড়া চালে 4 মাসে গেছে মাত্র 5,000। চুক্তি নয়, সিন্ডিকেটের সমস্যা বলছেন বিশেষজ্ঞ। পদ্মা সেতু দিয়ে রেল চালুর কর্মযজ্ঞ, দুপ্রান্তে পাথরের উপর বসানো হচ্ছে লাইন, নভেম্বরে চলবে পরীক্ষামূলক ট্র্যাকার, প্রস্তুত স্টেশনগুলো। এবং লিজ ট্রাসের পদত্যাগের পর ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নিয়ে চলছে জল্পনা কল্পনা, গুঞ্জন শোনা যাচ্ছে আবারও লড়তে পারেন বরিস জনসন ও ঋষি সুনাক। চাঙ্গা তৃণমূল বিএনপি দলটির নেতারা বলছেন, বিভেদ ভুলে আত্মত্যাগের মানসিকতা নিয়ে নামছেন রাজপথে। আন্দোলনে জনগণের অংশগ্রহণ বাড়াকেও উজ্জীবিত হওয়ার কারণ হিসেবে দেখছেন। শেষ পর্যন্ত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ধরে রাখাই ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে বিএনপি। এ সময়ে একাধিকবার নানা ইস্যুতে সরকার বিরোধী আন্দোলনের ডাক দিলেও সফল হতে পারেনি দলটি। আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতেও ব্যর্থ হয়েছে তারা। এর নেপথ্যে কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতাকে দায়ী করে আসছেন তৃণমূলের নেতাকর্মীরা। আবারও সরকার বিরোধী আন্দোলনের ডাক দিয়েছে দলটি। চূড়ান্ত আন্দোলনের আগে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানা দাবিতে ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, মহানগরীতে চলছে কর্মসূচি। এসব কর্মসূচিতে তৃণমূলের অংশগ্রহণ চোখে পড়ার মতো। বিএনপি নেতারা বলছেন, বিভেদ ভুলে আত্মত্যাগের মানসিকতা তৈরি হয়েছে নেতাকর্মীদের মাঝে। মানুষের যে দাবিগুলো নিয়ে আমরা মাঠে নেমেছি, সেই দাবিতে মানুষ সাড়া দিচ্ছে এবং মানুষ নিজেরাও আসছে এদের সংযুক্ত হওয়ার জন্য। আত্মত্যাগের একটা প্রস্তুতি চলে আসছে, সেটা তো দমানো যায় না, কোনো শক্তি সেটা দমাতে পারে না, এবং সেই বিষয়টাই কিন্তু এখন কাজ করছে। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তৃণমূল নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকবে বলেও প্রত্যাশা দলটির নীতি নির্ধারকদের। দেশের অবস্থাই বিপন্ন, সেই জন্যই মানুষের সম্পৃক্ততা হচ্ছে, আর মানুষের সম্পৃক্ততা দেখে নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা বেশি পাচ্ছে। এই সরকার পতন না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে, সেটা 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, কিন্তু পতন না হওয়া পর্যন্ত যে এটা তীব্র থেকে তীব্রতর হবে।
কৌশলী কর্মসূচিতে বিএনপি সঠিক পথেই এগোচ্ছে বলেও মনে করেন দলটির নেতারা। আজকে আবার যুদ্ধ করতে হচ্ছে গণতন্ত্রকে ফিরে পাওয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মনকরা বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে বিএনপি। নিয়ম মেনে সমাবেশ করলে তাতে বাধা নয়, বরং সহযোগিতা করবে আওয়ামী লীগ। সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে দলটিকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন নেতারা। সরকার বিরোধী আন্দোলন জোরদারে দেশজুড়ে বিএনপির ডাকা মহাসমাবেশ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। যে কোনো পরিস্থিতিতে মাঠে বিএনপিকে মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর অংশ হিসেবে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীর চরে যৌথ কর্মী সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেন, সময় যতই ঘনিয়ে আসছে নির্বাচন বানচাল করতে ততই তৎপর হচ্ছে বিএনপি। শুধু তাই নয়, মহাসমাবেশে সরকার প্রধানকে নিয়ে নানা উস্কানিমূলক মন্তব্য করছেন নেতারা। তা সত্ত্বেও ধৈর্যের পরিচয় দিয়ে দলটিকে মহাসমাবেশ করতে দিচ্ছে সরকার। আইন মেনে গণতান্ত্রিক অধিকার হিসেবে তারা সমাবেশ করবে, আমরা কোন সময় বাধা দেইও নাই, এখনো দেব না, ভবিষ্যতে দেব। কিন্তু সমাবেশের নামে যদি আবার আগুন সন্ত্রাস করে, বিশৃঙ্খলা করে, জনদুর্ভোগ সৃষ্টি করে, তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে আমাদের কি করার আছে? সরকার তাদেরকে সমাবেশে বাধা তো দেয়নি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে। খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের যে কথা বিএনপি মহাসচিব বলছেন, সেখানে সরকার বা আওয়ামী লীগ তো কোনো হস্তক্ষেপ করেনি। খুলনার সমাবেশে সরকার কোনো ধরনের বাধা দিচ্ছে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। 111 সেনা সমর্থিত সরকারের মতো আবারও ডক্টর ইউনুসকে মহানায়ক বানানোর তৎপরতা শুরু করেছে মার্কিন লবি। দীর্ঘ 15 বছর পর ডক্টর ইউনুসের জন্য মাঠে নেমেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিস্তারিত জানাচ্ছেন আফজাল হোসেন। ডক্টর ইউনুসের গ্রামীণ টেলিকমের দুর্নীতির অনুসন্ধান চলছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, শ্রমিকদের অর্থ লোপাট, কল্যাণ তহবিলের অর্থ বিতরণ না করে 52,13,000 টাকা আত্মসাত এবং 2,977 কোটি টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমে সহযোগী অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করা। অভিযোগের বিষয়ে এরই মধ্যে গ্রামীণ টেলিকমের এমডি নাজবুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সে সময় দুদক সচিব ইঙ্গিত দিয়েছিলেন তদন্তের স্বার্থে ইউনুস সহ পরিচালনা পর্ষদের সবাইকেই দুদকের মুখোমুখি করার। এই যখন অবস্থা, তখন ডক্টর ইউনুসকে মহানায়ক বানানোর তৎপরতা শুরু করেছে মার্কিন লবি। গত 6 অক্টোবর ইউনুসকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সুইডেন ভিত্তিক নেত্র নিউজ। যুক্তরাষ্ট্রের ফান্ডে দেশটির একটি এনজিওর অর্থায়নে চলে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনটি করেন বিতর্কিত সাংবাদিক ডেভিড বার্গম্যান। এতে বলা হয় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ইউনুসের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এর 1 সপ্তাহ পর 13 অক্টোবর ইউনুসকে মহানায়ক বানিয়ে খবর প্রকাশ করে নিউ ইয়র্ক ভিত্তিক দ্য ইকোনমিস্ট পত্রিকা। সেখানে বলা হয় নোবেলজয়ী ইউনুসের বিরুদ্ধে নিপীড়ন বাড়িয়েছে বাংলাদেশ। এ মাসে তাকে দুদকে উপস্থিত হতে হবে, আসতে পারে তার দেশত্যাগের নিষেধাজ্ঞাও। ইকোনমিস্টের এই প্রতিবেদন ধরে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ প্রধান কেনিথ রথ টুইট করেছেন, যেখানে ইউনুসের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি। হিউম্যান রাইটস ওয়াচ মূলত বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের পলিসি প্রতিষ্ঠায় কাজ করে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার বন্ধে এবং যুদ্ধাপরাধীদের পক্ষে বিভিন্ন সময়ে বিবৃতি দিয়েছিল। কেনিথের পথেই হেঁটেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন সাংবাদিক নিকোলাস ক্রিস্টফ। কেনিথের টুইটকে যুক্ত করে রিটুইট করেছেন তিনি। সেখানে তিনি লিখেন, বিশ্বের জন্য অনেক করেছেন ডক্টর ইউনুস।
ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন নয়। এক যুগ আগে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের কোটি কোটি ডলার সরানোর বিষয়ে একটি তথ্যচিত্র সম্প্রচার করা হয়। এক এগারোর সেনা সমর্থিত সরকারের সময় দুই নেত্রীকে মাইনাস করে রাষ্ট্র ক্ষমতায় আসতে চেয়েছিলেন তিনি। সে সময় গ্রামীণ পার্টি নামে একটি দল করারও ঘোষণা দিয়েছিলেন ইউনূস। পদ্মা সেতুতে অর্থায়ন বাতিলের নেপথ্যে ঘুরে ফিরে এসেছে তার নাম। অথচ ডক্টর ইউনূসের গ্রামীণ টেলিকমের দুর্নীতি নিয়ে দুদক যখন আইন অনুযায়ী এগোচ্ছে, তখন মার্কিন লবির এই তৎপরতা ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে মাদারীপুরেও ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের অর্ধেক রাজৈর উপজেলার। ময়মনসিংহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে হাজারের বেশি। তিন পুরুষের চাপ সয়ে টিকে থাকে আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ, টিকে থাকে তাই যুগের পর যুগ। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে খুলনায় ধর্মঘটে ডাক দিয়েছেন পরিবহন মালিকরা। এই মুহূর্তে সোনাডাঙ্গা এলাকায় আছেন রিপোর্টার আবদুল্লাহ আল মামুন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। মহাসড়কে ইজি বাইক, মাহেন্দ্রা, সিএনজি, নসিমন সহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি সহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের ডাকে দুই দিনের ধর্মঘট চলছে। আজ সকাল থেকে কিন্তু এ ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে খুলনা থেকে কিন্তু আজ সকাল থেকে কোনো বাস আমরা ছেড়ে যেতে দেখিনি, এবং এর পাশাপাশি কিন্তু সকালে আমরা কোনো বাস বা কোনো পরিবহন কিন্তু এই খুলনা প্রবেশ করতে দেখিনি। আমরা যদি একটু বলে রাখি, এখানে কিন্তু আসলে প্রচুর যাত্রী আমরা দেখেছি, যারা অনেকেই জানতেন না যে আজ বাস ধর্মঘট রয়েছে, ফলে তারা কিন্তু এসে ভোগান্তিতে পড়েছেন এবং তারা নির্ধারিত তাদের বাস না পেয়ে অনেককে আমরা দেখেছি বাড়ি ফিরে যেতে, অনেককে আবার দেখেছি বিকল্প পথে ছোট ছোট যে বাহন রয়েছে ইজি বাইক সহ অন্যান্য বাহন, সেসব বাহনে কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার আসলে চেষ্টা করছেন এবং সেখানে কিন্তু তাদের অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে। অন্যদিকে জেলা বাস মিনিবাস মালিক সমিতি সহ শ্রমিক যে সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গেও আমরা কথা বলছি। তারা আসলে জানিয়েছেন, তারা আসলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে মহাসড়কে এ ধরনের অবৈধ যানবাহন চলাচল করলে তারা কিন্তু আসলে যাত্রী কম পান, ফলে তাদের কিন্তু আর্থিক ক্ষতি হয়। এর পাশাপাশি কিন্তু সড়কে মহাসড়কে দুর্ঘটনারও একটি কারণ কিন্তু এই এই সমস্ত ছোট যানবাহন চলাচল করা, ফলে তারা কিন্তু দুর্ঘটনার শিকার হন। এ কারণে এখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনের কাছে আসলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন এবং সেসব দাবি পূরণ না হওয়ায় তারা আসলে এই ধর্মঘট দিতে বাধ্য হয়েছেন এবং তারা এও জানিয়েছেন যে এই দুই দিনের মধ্যে তাদের সব দাবি তার যদি না মানা হয় তাহলে এই ধর্মঘট কিন্তু আসলে আরও বড় হতে পারে। অন্যদিকে আপনাকে জানিয়ে রাখি, আগামীকাল খুলনাতে বিএনপির একটি সমাবেশ রয়েছে, সেই সমাবেশে কিন্তু কেন্দ্র করে খুলনাতে একটি উত্তাপ ছড়িয়েছে এবং যারা বিএনপির নেতাকর্মী তারা আসলে অভিযোগ করছেন যে এই বিএনপির সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্যই কিন্তু আসলে এই ধর্মঘট ডাকা হয়েছে। তবে পরিবহন সংশ্লিষ্ট নেতাকর্মীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু আমাদের জানিয়েছেন এই ধর্মঘটের সাথে আসলে বিএনপির সমাবেশের কোনো রকমই সম্পৃক্ত নয়, তারা আসলে একেবারেই নিজেদের দাবি আদায়ের জন্যই এই ধর্মঘট ডেকেছেন এবং এই তাদের দাবি না মানা হলে এই ধর্মঘটের সময় কিন্তু আরও বাড়তে পারে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে পরিবহন ধর্মঘটের সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে। ফেরা হলো না স্বজনদের কাছে। রাজধানীর দুনিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর। পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে বিচার চেয়েছে নিহতের পরিবার, আর বাসের চালক পালিয়ে গেলেও বাস জব্দ করেছে পুলিশ। ছোট ভাই সিরাজুল ইসলাম মুক্তিকে হারিয়ে এভাবেই হাউমাউ করে কাঁদছিলেন বড় ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর যাত্রাবাড়ি থেকে মোটরসাইকেলে করে মিরপুর যাচ্ছিলেন মুক্তি। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে লাল সবুজ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা